সকলে ভালোবেসে একবার বলুন রাধা রাধা। নমস্কার, আপনাদের সকলকে আরও একবার আমাদের এই চ্যানেলে জানাই স্বাগত। এই ভিডিওটিতে আমি বলবো যে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে অম্বুবাচীর ইবৃত্তির পর একটি সিঁদুর কৌটো দিয়ে করুন সামান্যতম একটি কাজ। আপনাদেরকে শুধু সিঁদুর কৌটোটি নিয়ে একটি ক্রিয়া করতে হবে, বা বলা যেতে পারে সিঁদুরের একটি উপাচার বা টোটকা। হ্যাঁ বন্ধুরা, যেটি এই অম্বুবাচীর নিবৃত্তির পরে করলে আপনি আপনার জীবনে চরম সাফল্য লাভ করতে পারবেন। দেখুন, আজ রাত দুটোর পর তো এটা করা সম্ভব নয়, তাই অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরের দিন অর্থাৎ আগামীকাল শনিবার করলেও আপনারা ফল পাবেন। সেক্ষেত্রে শনিবার দিনটা আরও ভালো হবে এই ধরনের উপাচার করার জন্য। তা কীভাবে সিঁদুর দিয়ে কি করতে হবে, কখন করবেন, সমস্ত কিছু ডিটেলসে জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আর অবশ্যই আপনিও যদি কামাখ্যা মায়ের একজন ভক্ত হয়ে থাকেন, নিচের কমেন্ট সেকশানে জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মা কামাখ্যার জয় এটি লিখে দিয়ে যাবেন বন্ধুরা। আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করছি। প্রথমে বলবো এই অম্বুবাচীর তিন দিন আদ্যাশক্তি, যেমন আদ্যাশক্তির বিভিন্ন রূপ, মা কালী, মা দুর্গা, মা চণ্ডী, মা শীতলা, মা লক্ষ্মী, তা এই দেবী মূর্তিদের বা বিগ্রহ আপনার বাড়িতে থেকে থাকলে সেই পট বা পটচিত্র যাই থাকুক, সেই ছবিকে বা মূর্তিকে লাল কাপড় দিয়ে আচ্ছাদন করে রাখার কথা আমরা আগের ভিডিওতে বলেছি। তা আপনি এই সময়টায় লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন, সেই লাল কাপড়টি তুলে নেবেন বা সরিয়ে নেবেন মায়ের মূর্তি থেকে অম্বুবাচীর নিবৃত্তির পর। তারপর সেই লাল বস্ত্রটি আপনি কোনো একটি পবিত্র জায়গায় এমন একটি স্থানে রাখবেন যেখানে কারোর পা যেন না থাকে, সেই রকম একটি উঁচু স্থানে পবিত্র জায়গায় তুলে রাখবেন কাপড়টিকে বা লাল বস্ত্রটিকে। তা এরপর আপনি দেবী মূর্তিকে বা পটচিত্রকে স্নান করিয়ে নেবেন গঙ্গা জলে। তারপর সেই গঙ্গা জল আপনি ঠাকুর ঘরে বা পূজোর স্থানে ছড়িয়ে দেবেন। তারপর সেই গঙ্গা জল আপনি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে, সেখানে কিছুটা পরিমাণে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। আমি আপনাদেরকে পরে বলছি, এই কথায় পরে আসছি যে সেখানে আপনারা কী করবেন, আমি পরে আসছি। তা প্রথমে বলি, এরপর আপনি সেই দেবী মূর্তির পূজো করবেন, যেমন নিত্য পূজা করতেন ঠিক সেরকমভাবে নিত্য পূজা অর্চনা করবেন, মাকে ডাকবেন, আর অবশ্যই তাকে আম এবং দুধ নিবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, অম্বুবাচীর সবথেকে গুরুত্বপূর্ণ ভোগ আম এবং দুধ, তাকে অবশ্যই নিবেদন করতে হবে। তারপর সেই ভোগের প্রসাদ অর্থাৎ আম এবং দুধ মেশানো মিশ্রিত সেই প্রসাদ আপনি সমস্ত আপনার পরিবারের সকল সদস্যদের এবং এছাড়াও যদি আপনি আপনার বাড়ির বাইরে শিশুদেরকে এই প্রসাদটি নিবেদন করতে পারেন, আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবেই পাবে। হ্যাঁ বন্ধুরা, আর তাই অম্বুবাচী নিবৃত্তির পর আগামীকাল এই কাজটি আপনারা করবেন বন্ধুরা। আর আপনাদেরকে বলেছিলাম, আপনারা হয়তো অনেকে শুনেছেন যে এই অম্বুবাচীর সময়টায় পুজো না করা গেলেও, দেবী মূর্তি অর্থাৎ আদ্যাশক্তির রূপ পুজো না করা গেলেও ধ্যান বা মন্ত্র জপ করা খুবই ভালো। বিশেষ করে কারা মন্ত্র জপ করতে পারবেন, যারা দীক্ষা নিয়ে রেখেছেন, দীক্ষিত মন্ত্র, ইষ্ট মন্ত্র আপনারা জপ করবেন যত বেশি সম্ভব। এখনও সময় আছে আজ রাত অবধি, তাই জপ করতে থাকুন, পাঠ করতে থাকুন, খুবই শুভ ফল দেবে আপনাকে, আপনি কিছুদিন পরেই সেটা টের পাবেন। এরপর চলে আসি
সিঁদুর নিয়ে আপনাকে কি করতে হবে আগামীকাল। একটি সিঁদুরের কৌটো কিনবেন, নতুন সিঁদুর কৌটো, কখনই পুরনো আপনার ব্যবহার করা সেই সিঁদুর দিয়ে পুজো দেবেন না। আপনি চলে যাবেন আপনার পাড়ার বা আপনার বাড়ির এলাকার আশেপাশে যে কোনো দেবীর মন্দিরে, মা দুর্গা বা মা কালী হোক, তার মন্দিরে চলে যাবেন, আম এবং দুধ নিয়ে যাবেন অবশ্যই, আর সিঁদুরের কৌটো নিয়ে যাবেন, আর আপনার যা সামর্থ্য ফলমূল ইত্যাদি দেবেন, বাতাসা ইত্যাদি দিলেন পুজোতে। তারপর সেখানকার ব্রাহ্মণ বা পুরোহিতকে দিয়ে আপনি ওই সিঁদুর কৌটোটা মায়ের চরণে স্পর্শ করিয়ে পুজো করিয়ে নেবেন বা মন্ত্র পাঠ করিয়ে নেবেন ওই সিঁদুর কৌটোতে। সেই সিঁদুর আপনি পুজো করিয়ে নিয়ে আপনার বাড়িতে রাখবেন এমন একটি স্থানে, পবিত্র স্থান সব থেকে বলা ভালো। তা মহিলারা সেই সিঁদুর আপনি কপালে তিলক পরবেন বা আপনার মাথাতেও দিতে পারেন, আর পুরুষরা আপনারা আপনাদের বুকে তিলক দিতে পারেন, আবার কপালেও তিলক দিতে পারেন। এই সিঁদুরের টিপ ওই কৌটো থেকে টিপ মাথায় দিয়ে যে কোনো কাজে বেরোনোর আগে দিলে আপনি সেই কাজে সফল হবেন, যে কোনো শুভ কাজে যাওয়ার আগে করতে পারেন। আপনার চাকরি সংক্রান্ত ইন্টারভিউ বলুন বা পরীক্ষা সংক্রান্ত নানান রকম কাজ বলুন, ব্যবসা বাণিজ্য সমস্ত দিকেই আপনারা সফল হতে পারবেন, আর আপনার জীবনে অর্থ কষ্ট থেকে থাকলে দূর করতে পারবেন এই কাজটি অম্বুবাচী নিবৃত্তির পর করলে, মা কামাখ্যা দেবীর কৃপায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে। তাই আপনাদেরকে বলবো বলে চলে এলাম, আপনারা অবশ্যই আজকে সেই রকম প্রিপারেশন নিয়ে নিন কালকে এই কাজটি করার জন্য। আর যেটা বললাম উত্তর পূর্ব দিকে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে রাখার কথা, কেন বললাম? বললাম তার কারণ আপনারা এই অম্বুবাচী নিবৃত্তির পর অবশ্যই আপনার গৃহে আপনার পছন্দসই যে কোনো ফুলের একটি গাছ বসাবেন। হ্যাঁ বন্ধুরা, সেটা সাদা ফুলের হতে পারে, লাল ফুলের হতে পারে, অথবা নীল ফুলের হতেও পারে, তা অর্থাৎ নীল রং, সাদা রং এবং লাল রঙের ফুলের গাছ আপনি আপনার বাড়িতে এনে লাগাবেন অম্বুবাচীর পরের দিন। সব থেকে ভালো ফল দেবে যদি আপনারা এই কাজটি অম্বুবাচী নিবৃত্তির 3-4 দিন পর করেন, অর্থাৎ আজ দশই আষাঢ় নিবৃত্তি, অর্থাৎ অম্বুবাচী সেরে যাচ্ছে, আপনারা 15-16 তারিখ করে অর্থাৎ বুধ বৃহস্পতিবার করে গাছ লাগাতে পারেন আপনার বাড়িতে।